দীর্ঘ তিন বছর পর সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন শুরু। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড পেজ অ্যান্ড টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। দীর্ঘ তিন বছর পর ঢাকাসহ সব জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি শুরু হতে যাচ্ছে এবং আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে আন্তঃবিভাগ পর্যায়ে বদলির আবেদন শুরু হবে এবং এরপর বদলির জন্য মনোনীত শিক্ষকদের তালিকা প্রকাশ হবে মার্চের মধ্যে। তো বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই তথ্যটি জানা গেছে এবং ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আন্ত উপজেলা সহকারী শিক্ষকদের দুই দফায় বদলির কার্যক্রম শেষ হয়েছে এবং এবার সোমবার থেকে ঢাকাসহ দেশের আন্তঃবিভাগে বদলির আবেদন শুরু হবে এবং অর্ডার জারি হবে মার্চের মধ্যে। এদিকে ঢাকায় বদলির ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক বলেন, শিক্ষক বদলির নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রীর কর্মস্থল এবং জটিল ব্যাধিতে আক্রান্ত বা তালাকপ্রাপ্তদের ঢাকার বাইরের জেলা থেকে ঢাকায় বদলির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তবে এর আগে 14 ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সচিব ফরিদ আহমেদ বলেছিলেন যে অনলাইনে শিক্ষক বদলি অনেক দিন ধরে পাইলটিং করেছে মন্ত্রণালয় এবং আমরা খুবই ডাইনামিক একটি সফটওয়্যার করেছি এবং এই সফটওয়্যারের কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো চিহ্নিত ও শিক্ষকদের চাহিদা বিবেচনা করে গত বছরের 22 ডিসেম্বর একটি সমন্বিত নীতিমালা জারি করেছি এবং এটার আলোকে প্রথম পর্যায়ে আন্ত উপজেলা বদলি কার্যক্রম শুরু হয় এবং এক সপ্তাহের মধ্যে 25,000 আবেদন নিষ্পত্তি হয়েছে। তো বিশ্বাস করি এই মাধ্যমে 98% শিক্ষক সন্তুষ্ট হয়েছেন। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, বিশেষ করে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল সহকারী শিক্ষকরা অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষা করতেছেন যে কখন আন্তঃবিভাগীয় বা আন্তঃবিভাগ পর্যায়ের বদলির আবেদন শুরু হবে, তো তাদের জন্য এটি অত্যন্ত একটি সুসংবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদও বটে। তাই আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।